এই গণেশ দেখতে পাচ্ছে রথে বসে আছে, তার পাশে যে আছে নিখিল যে গাছ আছে গাছটার পাশে বসে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি দুটো ময়ূর রয়েছে, দুটো ময়ূরের মাঝে রয়েছে গণপতি বাপ্পা। এখন যে গণেশের মূর্তি দেখতে পাচ্ছি দাম কিন্তু প্রায় 1,00,000 টাকা। এটা কিন্তু বিশাল বড় গণেশ, তোমাদের আমি দেখাতে পারছি ঠিক করে, ক্যামেরা আসছে না। এটা কিন্তু বিশাল আকারের গণেশ একটা, তাই দামটা একটু অন্যান্য গণেশের তুলনায় অনেকটাই বেশি। শুধু গণেশ না, গণেশের পাশাপাশি কিন্তু বিশ্বকর্মা মূর্তি তৈরি হয়েছে। দেখো বিশাল বিশাল বিশ্বকর্মা দেবের মূর্তি রয়েছে এই এই বাবা ভোলানাথ শিল্প শিল্পালয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, মমতা প্রভাস। আমি প্রভাস, তুমি দেখছেন নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, মতামত জানিয়ে আর বেল আইকনটা অন করে দিও। একটা পুজো পুজো রথ কিন্তু এখন দিয়ে শুরু হয়ে গেছে, কারণ দুর্গা পুজোর বেশি দিন বাকি নেই। তার আগে রয়েছে কিন্তু গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো। তো আমি আজ যাচ্ছি বিশ্বকর্মা পুজোর জন্য আর গণেশ পুজোর জন্য মূর্তি দেখতে। চলো যাওয়া যাক সেখানে। সামনেই কিন্তু গণেশ পুজো আর রয়েছে বিশ্বকর্মা পুজো। তো আমি তার আগে চলে এসেছি এই যে উল্টোনার পাশে যে গৌরীবাড়ি, গৌরীবাড়ির যে খাল পাড়ে যে ক্যানেল সাইড একটা শিল্পালয়, এখানে কিন্তু বিশাল বড় কারখানা রয়েছে। একসঙ্গে কম করে 40টা দোকান রয়েছে আর প্রতিটি দোকানে কিন্তু মূর্তি তৈরি হচ্ছে। তো চলো দেখা যাক এবছর যে মূর্তিগুলো সব কেমন তৈরি হচ্ছে। এই শিল্পালয় কিন্তু মোটামুটি রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি রয়েছে যে গণেশের সাজসজ্জার কাজ, সেটা করানো হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর যে গণপতি বাপ্পার মূর্তিগুলো, সেই মূর্তিগুলো রাখা রয়েছে। আর এই মূর্তিগুলো একটা ছোট্ট ভাই মেশিনের সাহায্যে রঙের স্প্রে করছে, দারুণ লাগছে কিন্তু মূর্তিগুলো দেখতে। এখনই এতটা সুন্দর লাগছে, তাহলে ভাবো রং করার পরে মূর্তিগুলো কতটা সুন্দর লাগতে পারে। এভাবে চলছে কিন্তু কুমোরটুলিতে মূর্তি রং করার কাজ। এবছরে কিন্তু গণেশ পুজো আর বিশ্বকর্মা পুজো দুটোই পাশাপাশি পড়েছে, 18 তারিখ 19 তারিখ। তাই কিন্তু যে কুমোরটুলি পাড়ায়, কুমোরটুলি পাড়ায় কিন্তু ব্যস্ততা রয়েছে এই শিল্পীরা। তো আমি এখন চলে এসেছি এই বাবা ভোলানাথ মৃৎশিল্পালয়। এখানে কিন্তু বেশ কয়েকটা মানে অনেকগুলো কিন্তু গণেশের মূর্তি রয়েছে আর বিশ্বকর্মা মূর্তি রয়েছে। তোমাদের সব দেখাচ্ছি মূর্তিগুলো কেমন তৈরি করা হয়েছে এখানকার মূর্তিগুলো। এই গণেশ দেখতে পাচ্ছে রথে বসে আছে, তার পাশে যে আছে নিখিল যে গাছ আছে গাছটার পাশে বসে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি দুটো ময়ূর রয়েছে, দুটো ময়ূরের মাঝে রয়েছে গণপতি বাপ্পা। শুধু গণেশ না, গণেশের পাশাপাশি কিন্তু বিশ্বকর্মা মূর্তি তৈরি হয়েছে। দেখো বিশাল বিশাল বিশ্বকর্মা দেবের মূর্তি রয়েছে এই এই বাবা ভোলানাথ শিল্প মৃৎশিল্পালয়ে। আমি এখন চলে এসেছি বিক্রমপুর স্টুডিওতে, শিল্পকলা স্টুডিওতে। তো সেখানে কিন্তু যে বিশ্বকর্মাগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু দারুণ। এর যে গহনার যে সাজগুলো দিচ্ছে এগুলো কিন্তু খুব দামি সাজ। এখানে বিশ্বকর্মার পাশাপাশি কিন্তু গণেশগুলো সেজে উঠছে। তোমরা দেখো এই গণেশের রং করা মোটামুটি কমপ্লিট, শুধু বাকি আছে চোখ দানটা। আর কিন্তু এখানে যে বিশ্বকর্মাগুলো সেগুলো কিন্তু যে সাজ দিয়েছে সেগুলো কিন্তু খুব দামি সাজ। পরপর এখানে 40টা শিল্পকলা স্টুডিও রয়েছে। তো সবগুলো স্টুডিওতে যাওয়া সম্ভব না, যেগুলোতে পেয়েছি আমি তোমাদেরকে নিয়ে গেছি সব স্টুডিওগুলো কিন্তু বিশ্বকর্মার গণেশ তৈরি হচ্ছে আর সেগুলোতে রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন তোমাদের আমি এমন একটা স্টুডিও নিয়ে যেখানে গণেশ দেখতে তোমার সত্যি অবাক হবে, এত সুন্দর গণেশের কাজ করা হয়েছে আর সাজসজ্জাটা কিন্তু তেমন সুন্দর দিয়েছে। মানে দেখাচ্ছি আমি গণেশটাকে, সেই গণেশ মূর্তি তোমরা দেখো যে গণেশের সাজসজ্জাগুলো দেখো কত সুন্দরভাবে আর কত দামি সাজ দিয়ে সাজানো হয়েছে গণেশটাকে। অপরূপ সুন্দর লাগছে কিন্তু এই গণেশটা। মূর্তিটা কিন্তু কলকাতার কোনো এক পূজা মণ্ডপে যাবে এটাই জানালো, দামটা জানালো না আমাকে। এখন আমি চলে যাবো ভারতী স্টুডিওতে, সেখানে রয়েছে বিশাল বড় এক গণেশ। শোনা যাচ্ছে এই গণেশটার দাম নাকি 1,00,000 টাকা পর্যন্ত হবে। তো গণেশটা তৈরি হয়নি, এখন তৈরি হচ্ছে। প্রথমে ফোন দিয়ে ভিডিও করি, তার জন্য আমার মানে ফোনে একবারে আমি গণেশটাকে তুলতে পারছি না, কিন্তু বিশাল গণেশ এটা। আর দেখো পরপর লাইন দিয়ে তোমার যে মূর্তিগুলো, এগুলো কিন্তু দুর্গা মূর্তির সঙ্গে যে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী,
সেগুলো রয়েছে কিন্তু এই লাইন দিয়ে পরপর রাখা রয়েছে ভারতী স্টুডিওতে। বেশিরভাগ স্টুডিওতে কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে, তবুও কয়েকটা স্টুডিও আছে সেখানে কিন্তু এখনো চলছে মাটি দেওয়ার কাজ, এখনো চলছে খড় বাঁধার কাজ। তো বন্ধু আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অন করবেন। আর হ্যাঁ, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।